নমস্কার সবাইকে, বইয়ের বাক্সতে স্বাগত। আমি সোমেশ স্যার। আজকের ভিডিওতে থাকছে বেশ কিছুগুলো নতুন বই নিয়ে কথাবার্তা। তো যে বইগুলো নিয়ে কথা বলবো সেগুলোর বেশিরভাগই আমি অনেক দিন ধরে সংগ্রহ করেছি, মানে বেশিরভাগই সদ্য কেনা বই নয়। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। বইটি দেখাবো সেটি হচ্ছে নীললোহিতের লেখা চলো দিক শূন্যপুর। এই বইটি কেনার প্রধান কারণ হচ্ছে আমার নীললোহিতের লেখা পড়ার অনেকদিন থেকে ইচ্ছা ছিল। নীললোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। তো আমি নীললোহিত সমগ্র কেনার আগে ওনার লেখা সম্পর্কে একটা ধারণা করে নিতে চাইছিলাম, সেই কারণে এই বইটা কিনেছিলাম। আমার বইটা পড়াও হয়ে গেছে, পড়ে বেশ ভালো লেগেছে। ছোট্ট একটা উপন্যাস, এবং যতদূর জানি এই উপন্যাসটা সমগ্রগুলোতে নেই। তো এই বইটার পাতার সংখ্যা হচ্ছে 112 পাতা। পরের বইটি হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শ্যাওলা। আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেরা বা জনপ্রিয় বইগুলি এক এক করে সংগ্রহ করছি। তো বেশ কিছু বই এর মধ্যেই আমার সংগ্রহ করা হয়ে গেছে। তো এই উপন্যাসটা, যে উপন্যাস সমগ্রতে সংকলিত হয়েছে, সেই সমগ্রটা আমার কেনার ইচ্ছা ছিল না, সেই কারণে এই বইটা আমি আলাদা করে কিনতে চাইছিলাম। তো বেশ কিছু জায়গায় খোঁজ করেছিলাম, পাওয়া যাচ্ছিল না সেই সময়টায়। তা আমি হঠাৎ করে একদিন লোকাল বই দোকানে এই বইটা পেয়ে গিয়েছিলাম, তাই কিনে নিয়েছিলাম। এই বইটাও আমার পড়া হয়ে গেছে এবং পড়ে বেশ ভালো লেগেছে। তো আপনারাও পড়ে দেখতে পারেন। তো এটা আমার সংগ্রহ করা তৃতীয় বই। পরের বইটি হচ্ছে বুদ্ধদেব গুহর লেখা ত্রয়ী। বুদ্ধদেব গুহ আমার খুবই প্রিয় একজন লেখক। ওনার আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত অধিকাংশ বই রয়েছে আমার কাছে, দু চারটা বই বাদ দিয়ে। তো সেই দু চারটা বইয়ের মধ্যে এই বইটাও ছিল। এটা আমি হঠাৎ করে একটা দোকানে দেখতে পেয়ে গিয়েছিলাম এবং দেখা মাত্রই কিনে নিয়েছিলাম। তো এই বইটাতে তিনটি উপন্যাস সংকলিত হয়েছে। যে উপন্যাসগুলি রয়েছে সেগুলি হলো দেওয়ালগিরি, অপত্য আর খাদান। তো এই তিনটি উপন্যাসের মধ্যে দুটি উপন্যাস আমার পড়া হয়ে গেছে এবং পড়ে মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি। একটা উপন্যাস পড়তে বাকি আছে, যেটা আমি জলদির মধ্যেই পড়ে নেব। তো এটা আমার সংগ্রহ করা তৃতীয় বই। পরের বইটি হচ্ছে বাণী বসুর লেখা মোহানা। এটি একটি গল্প সংকলন। বাণী বসুর লেখা আগের বছর যখন চাঁদ এবং নামে আনন্দ থেকে প্রকাশিত একটা গল্প সংকলন পড়েছিলাম এবং ওই সংকলনটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছিল। ওই সংকলনটিকে নিয়ে আমার খুব একটা কোথাও আলোচনাও নজরে পড়েনি। তো আমি আপনাদেরকে বলছি, খুবই ভালো একটা গল্প সংকলন, পড়ে দেখতে পারেন। তো ওই সংকলনটা পড়ে ভালো লাগায় এই বইটি কিনেছিলাম। এটিও একটি গল্প সংকলন, এর মধ্যে অনেকগুলি ছোট গল্প রয়েছে। এই বইটার প্রচ্ছদটা কিন্তু আমার মোটেই ভালো লাগেনি। এই বইটা পাতার সংখ্যা হচ্ছে 240 পাতা। তো এই বইটা আমার সংগ্রহ করা চতুর্থ বই। এই গল্প সংকলনটা থেকেও আমি দু তিনটে গল্প পড়েছি, এটাও পড়তে ভালো লাগছে। পরের বইটি হচ্ছে বাণী বসুরই লেখা একটি খুবই বিখ্যাত উপন্যাস। উপন্যাসটি হচ্ছে অষ্টম গর্ভ। উপন্যাসের বিষয়বস্তু সম্পর্কে আমার জানা নেই, তবে এই উপন্যাসটি সম্পর্কে বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া আমার নজরে পড়েছে। আমার বাণী বসুর লেখা খুব ভালো লাগছে এখন পড়তে, সেই কারণে এই বইটি কিনে নিয়েছি। জানি না কেমন লাগবে। আপনাদের যদি কারো পড়া থাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন আপনার কেমন লেগেছিল। তো এটি একটি দ্বিতীয় খণ্ডও রয়েছে, যেটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়। তো এই বইটিও আমার সংগ্রহ করার ইচ্ছে আছে। এই বইটির পাতার সংখ্যা হচ্ছে 318 পাতা। তো এটি আমার সংগ্রহ করা পঞ্চম বই। আজকের ভিডিওতে শেষ যে বইটা দেখাবো সেটা হচ্ছে শেখর মুখোপাধ্যায়ের লেখা অন্য কোনোখানে। এই বইটা আমি দীর্ঘদিন ধরে খুঁজছিলাম, অনেক জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তো কিছুদিন আগে আমার দুর্গাপুর যাওয়ার সুযোগ হয়েছিল একটা কাজের জন্য, খুবই কম সময়ের জন্য। আমি দুর্গাপুরের আনন্দ আউটলেটে গিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমার এই বইটি নজরে চলে আসে এবং আমি তৎক্ষণাৎ কিনে নিই বইটা। শেখর মুখোপাধ্যায়ের বেশ কিছু ছোট গল্প আমি বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি, সেগুলো পড়ে খুব ভালো লেগেছিল। এবং ওনার লেখা অঝোর মৌসুমী নামে একটি উপন্যাস আমি কোনো শারদীয়া সংখ্যায় পড়েছিলাম, সেটা পড়েও খুব ভালো লেগেছিল। তো ওনার লেখা পড়ার খুব ইচ্ছা ছিল, সেই কারণে এই বৃহৎ কলেবরের উপন্যাসটি কিনে নিয়েছি। উপন্যাসটির প্রচ্ছদ ভীষণ সুন্দর, চরিত্রগুলোকে এত সুন্দরভাবে এখানে আঁকা হয়েছে, খুবই নজর কাড়ছে প্রচ্ছদটা।
তো এই বইটার পাতার সংখ্যা হচ্ছে ৭০২ পাতা। তো অনেক মোটা একটা উপন্যাস, জানি না কতদিনে শেষ করতে পারবো পড়ে। পড়ে ভালো লাগলে চ্যানেলে আলোচনা করার চেষ্টা করব। তো এই ছিল আজকের বই সংগ্রহ। তো আজকে আপনাদেরকে আমি ৬টা বই দেখালাম, যে বইগুলি সবগুলি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এই বইগুলির মধ্যে কোনো বই যদি আপনার পড়া হয়ে গিয়ে থাকে তাহলে বইটি সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।